মাধ্যমিকের প্রিয় শিক্ষার্থীগণ ইতিমধ্যে তোমাদের সাজেশনের পর্বে যেহেতু উপস্থিত হয়েছি তাই ব্যাকরণ থেকে আমি বেশ কিছু প্রশ্ন তৈরি করে দিলাম আশা করছি এই ব্যাকরণের প্রশ্নগুলি তোমাদের সম্পূর্ণ কাজে লাগবে এবং যারা ব্যাকরণে দুর্বল তারা প্রস্তুত হয়ে যাও তাহলেই তোমরা ব্যাকরণ অধ্যায়কে আয়ত্ত করে নিতে পারবে এই কটি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে প্রথমে দেখো বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ এখানে বিভক্তি হলো বর্ণ বা বর্ণগুচ্ছ অনুসর্গ হলো অসমাপিকা ক্রিয়া বা অব্যয় দু নম্বর পয়েন্ট লিখতে পারো বিভক্তি শব্দের সঙ্গে মিশে থাকে অনুসর্গ শব্দ বা পদ থেকে আলাদা হয়ে বসে বিভক্তির নিজস্ব অর্থ এবং ব্যবহার নেই অনুসর্গে নিজস্ব অর্থ ও ব্যবহার আছে যে কোনো একটি পার্থক্য তোমরা লিখলেই চলবে এবং পার্থক্য লেখার সময় যদি তোমরা তিনটি পয়েন্ট করে নাও অর্থাৎ ভিত্তি বিভক্তি অনুসর্গ তাহলে ভালো হয় প্রথমটায় গঠন দিলে তারপরেরটায় দিলে ব্যবহার ইত্যাদি এরকম করে তোমরা লিখতে পারো এরপরে দ্বিতীয় প্রশ্ন আছে দেখো নির্দেশকের কাজ কি নির্দেশক হলো সেই বর্ণ বা বর্ণগুচ্ছ যে কিনা নামপদের বচন নির্দেশ বা সংখ্যা নির্দেশ করতে সাহায্য করে তাহলে উত্তরটি হবে নামপদের সংখ্যা বা বচন নির্দেশ করতে সাহায্য করা তিন নম্বর প্রশ্ন অকারক কাকে বলে বাক্যস্থ সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন অথচ অন্য নামপদের সঙ্গে সম্পর্কিত এমন পদকে বলা হয় অকারক পদ আবার বলছি বাক্যস্থ সমাপিকা ক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কহীন কিন্তু অন্য নাম সঙ্গে সম্পর্কিত এমন পদকে বলা হয় অকারক পদ যেমন ওগো এদিকে এসো ওগো হলো অকারক পদ এরপরে যে প্রশ্নটিতে আসছি কারক এর দাও। বাক্যস্থ সমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে এই সংজ্ঞাটি দিলেই চলবে আর কারকের একটা উদাহরণ দিয়ে দিতে পারো যে মধু ভোট দেয় ভোটের নিচে দাগ দিয়ে দিলে দিয়ে এখানে কর্মকারক বলে তুমি উল্লেখ করে দিতে পারো এরপরে কারক বিভক্তি নির্ণয় বেশ কিছু থাকবে এটার জন্য তোমাদেরকে একটু টেস্ট পেপার প্রস্তুত করে নিতে হবে টেস্ট পেপারের বেশ কিছু পাতা প্রস্তুত করে নিলে এই সমস্যাটি মিটে যাবে পরে আছে প্রযোজক কর্তা কাকে বলে উদাহরণ দাও নিজে কাজ না করে অন্যকে দিয়ে যে কর্তা ক্রিয়া সম্পন্ন করায় তাকে প্রযোজক কর্তা বলে যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন মায়ের নিচে দাগ দেবে এই দাগ দেওয়াটা কিন্তু আবশ্যিক সাত নম্বর প্রশ্ন আছে সহযোগী ও ব্যতিহার কর্তার পার্থক্য লেখ সহযোগী কর্তা একই কাজের ক্ষেত্রে সহযোগিতার ভাব পোষণ করে এবং ব্যতিহার কর্তা একই কাজের ক্ষেত্রে উভয়ের মধ্যে বিরোধিতার ভাব পোষণ করে যেমন মায়ে ঝিয়ে ঝগড়া করব জামাই বলে মানব না এখানে মায়ে ঝিয়ে হলো কর্তা আর ব্যতিহার কর্তা মায়ে ঝিয়ে ঝগড়া করে অর্থাৎ মা মেয়ে দুজনে দুজনের বিরুদ্ধে ঝগড়া করছে তাই এখানে মায়ে ঝিয়ে হলো ব্যাতহার কর্তা পরেরটা আছে সমতাতুজ কর্তা সমতাতুজ কর্ম ও করণের উদাহরণ দাও সংজ্ঞাও তৈরি করে রাখবে যে একই ধাতু থেকে ক্রিয়াপদ এবং কর্তাপদ উৎপন্ন হলে তাকে বলা হবে সমধাতুজ কর্তা সমধাতুজ কর্মের সময় একই ধাতু থেকে ক্রিয়াপদ এবং কর্মপদ উৎপন্ন হলে আর সমধাতুজ সমধাতুজ করণের বেলায় একই ধাতু থেকে ক্রিয়াপদ এবং করপদ উৎপন্ন হলে তাকে সমধাতুজকরণ বলে এবার সমধাতুজ কর্তার উদাহরণ আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি এখানে বাজনা আর বাজি এই দুটোই বাজ ধাতু থেকে এসছে তাই বাজনাটি হলো এখানে সমধাতুজ সমধাতুজকর্তা বাজনার নিচে দাগ দিতে হবে সমধাতুজ কর্ম কোনটি না বোল্ড কী দৌড়ি দৌড়ালো এখানে দৌড় আর দৌড়ালো এই দুটোই দৌড় ধাতু থেকে এসছে তাই এখান থেকে সমধাতুজ কর্ম পেয়ে যাব আর সমধাতুজ করণ কি বাঁধনে বেঁধেছো আমায় বাঁধনে আর বেঁধেছো দুটোই বাঁধ ধাতু থেকে এসছে তাই এটি ভালো করে প্রস্তুত করতে হবে তিনটে মনে রাখার জন্য লাইনগুলো লিখে নিয়ে খাতায় পড়ো তাহলে বুঝতে পারবে এরপরে মুখ্য ও গৌণকর্মের মধ্যে পার্থক্য লেখো মুখ্যকর্ম সবসময় অপ্রাণীবাচক হবে গৌণকর্ম প্রাণীবাচক হবে দ্বিতীয় যে বিষয়টি মুখ্য কর্মের সঙ্গে সবসময় শূন্য বিভক্তি যুক্ত হবে গৌণকর্মের সঙ্গে সবসময় কে বিভক্তি যুক্ত হবে এবার শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছেন এখানে বইটা হচ্ছে মুখ্য মুখ্যকর্ম ছাত্রকে হচ্ছে গৌণকর্ম একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে এরপরে আছে শূন্য বিভক্তি কাকে বলে যে বিভক্তির প্রত্যক্ষ কোনো রূপ নেই অথচ শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে তো যেমন আমরা বলবো প্রধানমন্ত্রী ভোট প্রচার করছেন তাহলে প্রধানমন্ত্রীর নিচে দাগ দিয়ে এখানে কোনো বিভক্তি নেই অতএব এটা শূন্য বিভক্তি এরপরে ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ দাও আমরা জানি অনুসর্গ দুই প্রকার হয়ে থাকে একটি শব্দজাত আরেকটি হচ্ছে ক্রিয়াজাত অর্থাৎ অব্যয় থেকে যেগুলি হয় সেগুলি শব্দজাত এবং অন্যটি হয় ক্রিয়াজাত উদাহরণ গাছ হতে ফলটি পড়ল এখানে হতে যে অনুসর্গের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ পরে হচ্ছে লক্ষণাত্মকরণ ও যন্ত্রাত্মকরণের উদাহরণ দা শেকারি বিড়াল গোঁফে চেনা যায় গোঁফ যেটি হচ্ছে তার লক্ষণ হিসেবে প্রকাশিত হচ্ছে আর অন্যদিকে যন্ত্রাত্মকরণ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটি হল ব্লেডে হাত কেটেছে ব্লেডের দ্বারা এখানে যন্ত্রাত্মকরণ কর্মী বিপসা করণী বিপসা অধিকরণী বিপসার উদাহরণ দাও বিপসা কথার অর্থ পুনঃপুনঃ বারবার অর্থাৎ একই কর্মপদ যদি পরপর দুবার বসে করণপথ যদি পরপর দুবার বসে অধিকরণ যদি দুবার বসে তাহলে তাকে বলা হবে কর্মে ব্যবসা করণে ব্যবসা এবং অধিকরণে ব্যবসা তো আমরা প্রথমে যদি কর্মে ব্যবসার উদাহরণ দেই যা যা বললাম করবে এখানে যা যাটা হচ্ছে কর্মে ব্যবসার উদাহরণ এবার করণে ব্যবসার উদাহরণ যখন আমরা বলবো পুষ্পে পুষ্পে ভরা সাকি এখানে পুষ্পে পুষ্পে হচ্ছে করণে ব্যবসার উদাহরণ আর অধিকরণে ব্যবসার উদাহরণ হচ্ছে কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি কোথায় স্থান বোঝাচ্ছে তাহলে কুঞ্জে কুঞ্জের নিচে তাক দিতে হবে অধিকরণী ব্যবসার উদাহরণ এরপরে বিষয়াধিকরণ ও কালাধিকরণের উদাহরণ দাও বিষয়াধিকরণ আমরা জানি ছেলেটি অঙ্কে কাঁচা এখানে অঙ্কের নিচে থাক দিলে এটি বিষয়াধিকরণ হয়ে যাবে আর কালাধিকরণ বসন্তকালে নতুন পাতা ফোটে এখানে বসন্তকালে এটি হচ্ছে কালাধিকরণের উদাহরণ এরপরে অঙ্গ সম্বন্ধ উপাদান সম্বন্ধ বিশেষণ সম্বন্ধের উদাহরণ দাও দেখবে সম্বন্ধ পদের অর্থাৎ অকারক পদের যে বিভাগ সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ তাতে বেশ কিছু বিভাগ রয়েছে সেখান থেকে এই প্রশ্নটি অঙ্গ সম্বন্ধ যেটি হচ্ছে হাতের পাঁচ এখানে অঙ্গ সম্বন্ধের কথা বলা হচ্ছে উপাদান সম্বন্ধ মাটির ভাঁড় এটি হচ্ছে মাটি দিয়ে তৈরি তাই উপাদান সম্বন্ধ এবং বিশেষণ সম্বন্ধ যেটা সেটি হলো ভয়ের পরিবেশ ভয়ের পরিবেশ এটি হলো আমাদের বিশেষণ সম্বন্ধের উদাহরণ এরপরে সম্বন্ধ পদ ও সম্বোধন পদের মধ্যে পার্থক্য সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ দুটি অকারক পদ হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে সম্বন্ধ পদ সবসময় র বা এর বিভক্তিযুক্ত হয় কিন্তু সম্বোধন পদ সর্বদা শূন্য বিভক্তিযুক্ত হয় দ্বিতীয় একটি পার্থক্য হচ্ছে সম্বন্ধ পদের পরে কোনো ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় না কিন্তু সম্বোধন পদের পরে কখনো কখনো কমা চিহ্ন ইত্যাদি ব্যবহার হয়ে থাকে যে কোনো একটি পার্থক্য লিখলেই আমাদের চলবে এরপরে বিভক্তি শব্দের অর্থ কী বিভক্তি শব্দের অর্থ হলো বিপূর্বক ভজ ধাতুক্তি অর্থাৎ বিভাজন বা বিশ্লেষণ করা এবং শেষে একটি প্রশ্ন দেওয়া আছে অনুসর্গের অন্য নাম কি অনুসর্গের বেশ কিছু নাম রয়েছে অনুসর্গের অন্য নাম হল পরসর্গ অনুসর্গের অন্য নাম হল কর্ম প্রবচনীয় এই নামগুলি মনে রাখতে হবে কারণ এগুলি ছোট প্রশ্ন আসতে পারে এরপরে যেহেতু তোমাদের দুটি অধ্যায় একটি কারক এবং একটি সমাজ সমাসের যে প্রশ্নগুলি আছে আমি পরের ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করব তোমরা একটু ভালো করে দেখে নিও ধন্যবাদ আজ এখানেই রাখছি